সুপ্রিয়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও ভিউয়ার, আজ আমি আপনাদের তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় হতে আলোচনা করব। তাহলে আপনারা জানেন আপনাদের তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়টি হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমি আজকে আপনাদের দেখাব সংখ্যা পদ্ধতির মধ্যে লজিক গেট অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন। তাহলে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে গেলে আপনাদের যে সমস্যা হয় সেটা আমি আজকে এখানে সহজে সব বলে দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে আপনারা দেখেন ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, আমি যে সহজ টেকনিকগুলো বলবো একটু ভিডিওটা ভালোভাবে দেখবেন। দেখেন আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথমে নট গেট বাস্তবায়ন, নট গেট কিভাবে বাস্তবায়ন করবো। তাহলে আপনারা দেখেন আমাদের আমরা যদি দুইটা ইনপুট নিই একটা এ একটা বি, তাহলে আমরা কিভাবে এ বি দিয়ে নট গেট বাস্তবায়ন করব। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে নট গেট হচ্ছে এক ইনপুটের হিসেবে, কারণ এ লিখলে এ বি লিখলে বি, কিন্তু এ বি একসাথে লেখা যাবে না, কারণ নট গেট এক ইনপুটের। সুতরাং আমরা দুইটা সমজাতীয় ইনপুট ব্যবহার করব। তাহলে দেখেন আপনার ন্যান্ড গেট এটা হচ্ছে এ ইনটু এ উপরে বার, তাহলে এখন হলে এটা কি ন্যান্ড গেট অর্থাৎ সমজাতীয় ইনপুট এ ইনটু এ উপরে বার। তাহলে আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে যে আমরা ন্যান্ড গেট বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে ইনপুটগুলো নিতে হবে হয় এ হয় বি, কিন্তু এ বি একসাথে নেওয়া যাবে না। তাহলে এরপর আমাদের হবে এ ইনটু এ ইকুয়াল টু এ, এভাবে আপনারা দুইটা অর্থাৎ এ ইনটু এ ইকুয়াল টু এ এর পরিবর্তিত পর বাদ দিলে এটা হচ্ছে ন্যান্ড গেট আর এটা হচ্ছে নট গেট, দুটা লজিক গেট আমাদের কি করতে হবে চিত্র অঙ্কন করতে হবে। প্রথমটা হচ্ছে একই জাতীয় ইনপুট থেকে যখন আমরা কি করবো বের করবো, তাহলে আমরা আমরা পাচ্ছি এটা হচ্ছে কি গেট ন্যান্ড গেট অর্থাৎ এ ইনটু এ। তাহলে আমরা প্রথম লজিক গেটটা অঙ্কন করলাম, এরপর দ্বিতীয় লজিক গেটটা এ নট গেট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখলেন আমি কিভাবে ন্যান্ড গেট দিয়ে নট গেট দুটি বাস্তবায়ন করলাম। এবার আপনারা লক্ষ্য করবেন আমি কিভাবে ন্যান্ড গেট দিয়ে নট গেট অ্যান্ড গেট বাস্তবায়ন করব। তাহলে আপনারা এটা দেখেন, তাহলে সেটা করবো কি ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট অ্যান্ড গেট কিভাবে বাস্তবায়ন করব সেটা একটু লক্ষ্য করবেন। তাহলে ন্যান্ড গেট হচ্ছে দুই ইনপুটের, অ্যান্ড গেট হলো দুই ইনপুটের অর্থাৎ এ বি, আপনারা এ বি সিও নিতে পারেন। তাহলে দুই ইনপুটের যদি আমরা অ্যান্ড গেট ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট তৈরি করবো, তাহলে সেটা করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা জানি এইটা ন্যান্ড গেটে অ্যান্ড গেট আর নট গেট এই দুটা সমন্বয় তৈরি করা হয়েছে ন্যান্ড গেট আর মৌলিক গেট অ্যান্ড গেট। তাহলে এখানে অ্যান্ড এখানে অ্যান্ড, তাহলে আমরা দুটা অ্যান্ড গেট আর দুটা অ্যান্ড গেটের সমন্বয়ে আমরা কি দুটা ন্যান্ড গেটের সমন্বয়ে আমরা একটা অ্যান্ড গেট তৈরি করতে পারবো। তাহলে দুইটা ন্যান্ড গেট, দুইটা ন্যান্ড গেট তৈরি করতে গেলে এ বি, তাহলে কি হলো দুইটা ন্যান্ড গেটের সমন্বয়ে একটি অ্যান্ড গেট তৈরি করা হবে। তাহলে আপনি দেখলেন দুটা ন্যান্ড গেট, তাহলে অবশ্যই মনে রাখতে হবে দুইটা ন্যান্ড গেট দুইবার, দুটা ন্যান্ড গেট হচ্ছে দুইবার। এরপরে আমাদের যে কাজটা করতে হবে দুটা চিত্র আমাদের অঙ্কন করতে হবে। তাহলে চিত্রটা অঙ্কন করতে গেলে এ বি একটা 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 ন্যান্ড গেট সেখান থেকে আরেকটি ন্যান্ড গেট, তাহলে কয়টা হলো দুইটা ন্যান্ড গেট। এখানে আমরা দুটি ন্যান্ড গেটের সমন্বয়ে একটি অ্যান্ড গেট তৈরি করছি। এখানে আমি সমীকরণের মাধ্যমে দেখালাম, এখানে আমি লজিক গেট অঙ্কন করে দেখালাম। এবার আমাদের কী করতে হবে, আমাদের করতে হবে অ্যান্ড গেট আঁকতে হবে। এ বি এটা হচ্ছে অ্যান্ড গেট, মানে প্রথমটা হচ্ছে এটা আর দ্বিতীয় এটা হচ্ছে এটা,
তাহলে এটা সমীকরণ দুই সমীকরণের দুইটা লজিক গেট আমি এখানে অঙ্কন করে দেখালাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন। তাহলে সেটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে লক্ষ্য করান। তাহলে অর গেট বাস্তবায়ন, অর গেটটা আমাদেরকে অবশ্যই এই জায়গাটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ন্যান্ড গেট অর্থাৎ গুণের গেট, অর্থাৎ আর এটা হচ্ছে অর গেট যোগের গেট অর্থাৎ গুণ যোগ। গুণ থেকে যোগ বের করতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে তিনটি ন্যান্ড গেটের সমন্বয়ে আমরা কি করতে পারবো, একটা অর গেট তৈরি করতে পারবো। তাহলে অবশ্যই এটাও দুই ইনপুটের এক সমান, একটা ন্যান্ড গেট, একটা ন্যান্ড গেট এরপর আরেকটি ন্যান্ড গেট, তাহলে কয়টি হলো দুইটি, এরপর আরেকটি কয়টি হলো, এখন তিনটি ন্যান্ড গেট এর সমন্বয়ে আমরা অর গেট তৈরি করবো। তাহলে আপনারা দুইটা এ ইনটু এ ইকুয়াল টু এ, বি ইনটু বি ইকুয়াল টু বি, তাহলে আমাদের হলো কি তিনটি ন্যান্ড গেট। আপনারা এই লাইনটাও লিখতে পারেন, এই লাইনটা অথবা এই লাইনটা বাদ দিয়ে এখান থেকে আপনারা লিখতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে কিভাবে এটা হইলো সেটা আমি এখানে দেখালাম। তাহলে আমরা তিনটি ন্যান্ড গেট, এরপর আমাদেরকে করতে হবে ডি মরগানের সূত্র অনুযায়ী এ বা এ ডবল বা প্লাস বি ডবল বা, তাহলে দুইটা আমাদের অর্থাৎ যোগ গুণ সূত্র অনুযায়ী করার পর আমাদের কি হবে এ বি। তাহলে আমরা পেয়ে গেলাম এ যোগ বি, তাহলে ন্যান্ড গেটের সমন্বয়ে অর গেট আমরা পেলাম। তাহলে আপনারা দেখলেন কিভাবে ন্যান্ড গেটের সমন্বয়ে অন এ অর গেট বাস্তবায়ন করা যায়। তাহলে এখানে এর পরবর্তীতে আমাদের করতে হবে কি, এটা অবশ্যই মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে গুণের সাথে যোগ হিসাব করতে গেলে তিনবার আমাদেরকে কি করতে হবে, ব্যবহার করতে হবে, আর এর পরবর্তীতে গুণে গুণে করলে দুইবার, আর নট গেট একবার, নট গেট একবার, আর গুণে গুণে হোক যোগে যোগে হোক সেটা হবে দুইবার, আর যুগে গুণে অথবা গুণে যুগে হলে তিনবার। এই হিসাবটা মনে রাখলে আপনারা সেটা একা এই ন্যান্ড গেট দিয়ে অর গেট সহজে তৈরি করে নিতে পারবে। এবার আমরা যেটা করব এটার আমরা লজিক গেট, এটার এই সমীকরণের লজিক গেট অঙ্কন করবো, এরপরে অর গেটের সমীকরণের লজিক গেট অঙ্কন করবো। তাহলে এই দুটা সমীকরণের লজিক গেট এভাবে অঙ্কন করি সেটা দেখেন। তাহলে আমরা যেটা করব, তাহলে ন্যান্ড গেট দুইটা, এই একটা ন্যান্ড গেট আবার আরেকটি ন্যান্ড গেট, তাহলে এখানে কয়টি হলো দুটি ন্যান্ড গেট, দুইটি ন্যান্ড গেট এরপরে আরেকটি ন্যান্ড গেট, তাহলে এখন তিনটি ন্যান্ড গেট, তাহলে তিনটি ন্যান্ড গেট আমাদের হয়ে গেল, তিনটি ন্যান্ড গেট আমরা তৈরি করলাম। এরপর আমাদের এটা প্রথম যে সমীকরণটি আমি একে দেখে দেখালাম ওইটা আমরা এখানে আবার একে দেখালাম। এবার এরপরে তিনটি ন্যান্ড গেটের সমন্বয়ে তৈরি হলো কি অর গেট, অর গেটটা দেখেন আবার, এটা হচ্ছে অর গেট। তাহলে আপনারা দেখলেন আমি প্রথমে যে দুটি সমীকরণ থেকে উত্তর বের করছি ওই সমীকরণ এই সমীকরণ থেকে, অর্থাৎ এই লজিক গেট থেকে এই লজিক গেট কিভাবে হয়েছে, অর্থাৎ তিনটি ন্যান্ড গেটের সমন্বয়ে একটি অর গেট তৈরি করা যায়। তাহলে আপনারা দেখলেন কিভাবে আমি ন্যান্ড গেট থেকে অর গেট, অ্যান্ড গেট এবং এই নট গেট কীভাবে সহজে বাস্তবায়ন করলাম। আপনারা অবশ্যইভাবে কয়েকবার প্র্যাকটিস করলে আপনারা যে কোনো আনসার সহজে করে নিতে পারবেন। আমার পূর্ববর্তী এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজ আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।